Hello everybody, welcome back to another video. আজ পর্যন্ত এই চ্যানেলে আপনারা আমার ড্রয়িং, আমার স্কেচ, আমার ওয়াটার কালার এগুলোই দেখেছেন। কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওই ধরনের আর্টিস্টদের যারা মানে একদম নেক্সট লেভেলে আঁকে। মানে আমি তাদের ড্রয়িং দেখে মানে বারবার মুগ্ধ হয়ে মাথা উল্টা যায় আমার। মানে কি বলবো ভাই, কি আঁকে এরা, কিভাবে আঁকে। আমি এখন আপনাদের যে দুইটা আর্টিস্টকে দেখাবো তাদের ইনস্টাগ্রাম আইডি পেতে হলে আপনাদের একটা সহজ উপায় আছে, আমি আপনাদের বলি। আমি আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে যাবেন, আমি ফলোয়িং দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা তাদের ফলো করবেন বা পোস্টগুলো দেখবেন। সহজ না? প্রথমে আমি যে আর্টিস্টের ব্যাপারে কথা বলবো তার নাম হলো অ্যানজেমি। সে তার বায়োতে সব কিছু চাইনিজ লেখা, সো আমি তার ব্যাপারে মানে বিশেষ কিছু বলতে পারতেছি না, যাই হোক। বাট তার কাজগুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, এর স্কেচগুলো এত ডিটেল মানে তাকায় থাকার মতো, আপনার জাস্ট একটু খেয়াল করেন প্রত্যেকটা ড্রয়িংয়ে তার এই যে সাইড দিয়ে। আবার আরেকটা জিনিস ভালো কি মানে সে এমনভাবে জিনিসটা আঁকে সাইড দিয়ে যে বিভিন্ন ধরনের এটার শেপ কীভাবে মাপ নিচ্ছে সব কিছু যে সুন্দরভাবে সাইড দিয়ে মানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। সো আপনারা যদি কেউ চান শিখতে তাহলে আপনি একটু সময় নিয়ে বসে এগুলো প্র্যাকটিস করলে হয়তো এমন না হোক বাট চেষ্টা করতে করতে হয়ে যাবে। কিন্তু তার স্কিলগুলো একটু লক্ষ্য করুন, অতিরিক্ত লেভেলে, উফ, আমার দেখতেই ভালো লাগে। আপনি তার স্কেচগুলো খেয়াল করলে একটা জিনিস দেখতে পারবেন যে যেইটা কাট ওটাকে এমনভাবে স্কেচ করে একই কালার, কোনো কালার ইউজ, স্কেচে তো কোনো কালার ইউজ করা হয় না, যাই হোক পেন্সিল দিয়ে, মানে এমনভাবে আঁকে যেটা কাট ওটা কাট মনে হয়, যেটা প্লাস্টিক ওটা প্লাস্টিকই মনে হয়, যেটা স্টিল ওটা স্টিলই মনে হয়, আমার একটা ফিল আসে। তো এই ফিলগুলো আনতে হলে বা এই ধরনের নেক্সট লেভেলে ছবি আঁকতে হলে অনেক সাধনার বিষয়। সে প্রফেশনাল আর্টিস্ট বলে সে হয়তো অনেক প্র্যাকটিস করতে 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 আজ এ পর্যায়ে আসছে, তার স্কিলটা চরম অ্যাপ্রিসিয়েটেড, কী বলবো। আমি আর বেশি এক্সাইটেড হয়ে গেলে বা যে জিনিসটা অনেক অতিরিক্ত ভালো লাগে ওই জিনিসটা আমি এক্সপ্লেন করতে আমার কষ্ট হয়। তারপরে যার বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো ব্রুকি কর্মিয়ার, যে আমার ক্রাশ। আপনার আর্টিস্টটাকেও দেখেন আর তার আর্টগুলো দেখেন, কোনটা ভালো লাগে? আমার তো দুইটাই ভালো লাগে, অবশ্য আর্টিস্টটাকে বেশি ভালো লাগে। তার অয়েল কালারের স্কিলগুলো দেখেন, উফ, এত ডিটেল, এত স্মুথ, না এদের কাজের মানে এক্সপ্লেন করতে গেলে আমার অবস্থা খারাপ হয়েছে, ঘামাইতেছি। একটা সাধারণ মানুষ যদি এদের কাজ দেখে বা এদের মানে আর্টগুলো দেখে স্বাভাবিকভাবে কিরকম কেমন একটা ফিল হয় জানেন, মানে এমন এটা আঁকা, এই ছবিটিকে আঁকা, হাতে আঁকা কীভাবে সম্ভব, এটা মানুষ কীভাবে আঁকে এগুলো, কবে যে এরকম আঁকতে পারবো। তো এই দুজন আর্টিস্টকে নিয়ে আজকে আমি কথা বলেছি, এমন না যে এই দুজন আর্টিস্ট বাদে এর থেকে ভালো নেই, এদের থেকে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, বাট এরা দুজন মানুষের থাকে না পার্সোনাল ফেভারিট, এরা দুজন হলো আমার পার্সোনাল ফেভারিট। আর বাংলাদেশেরও অনেক আমার পার্সোনাল ফেভারিট আর্টিস্ট আছে, আমি তাদের নিয়ে পরবর্তীতে ভিডিও করার ইচ্ছা আছে। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।